ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। আট বছরেও শেষ হয়নি পিলখানা হত্যাকাণ্ডের বিচার। ইন্ধনদাতাদের বিচারের মুখোমুখি করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। জড়িতদের শ্বেতপত্র প্রকাশের দাবি বিএনপি। পিলখানার নারকীয় হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের স্মরণে বনানী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব, তিন বাহিনীর প্রধান, বিএনপি ও স্বজনদের শ্রদ্ধা। পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও শিল্পটিকে বিশ্বে রোল মডেল করতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নির্বাচনকে প্রভাবিত করতে মিথ্যা মামলায় বেগম জিয়াকে সাজা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। জঙ্গিরা কিভাবে পাসপোর্ট পায় সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে চট্টগ্রামের তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ। সড়ক দুর্ঘটনায় কক্সবাজারে পাঁচজন সহ ছয় জেলায় ১৩ জন নিহত, আহত অন্তত অর্ধশত। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সিরিয়ার আলবাব শহরের কাছে দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহত অন্তত ৬৩ জন, আহতের সংখ্যা ১০০ কাছাকাছি। ক্রিকইনফোর বর্ষসেরা খেলোয়াড় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।